নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। স্নেহা রয়েছে আপনাদের সঙ্গে। আজিকর কাণ্ডে আরো একাধিক তথ্য প্রকাশ্যে আসছে, একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। সেখানেই এবারে যে তথ্য সামনে এলো তা হলো খুনের পর ধর্ষণ মহিলা চিকিৎসককে। আজিকর কাণ্ডে প্রাথমিক অনুমান এটাই, পুলিশের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই ধর্ষণ করা হয়েছে সূত্র মারফত। এমনই খবর উঠে আসছে, সঞ্জয়ের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ, জামা বারমুডা জুতো বাজেয়াপ্ত করা হয়েছে, ডিএনএ নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে সূত্র মারফত খবর। আরজিকর কাণ্ডে প্রাথমিক অনুমান পুলিশের যে খুনের পর ধর্ষণ মহিলা চিকিৎসককে, মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই ধর্ষণ করা হয়েছে সূত্র মারফত। এমনটাই জানা যাচ্ছে যে খুনের পর ধর্ষণ করা হয়েছে মহিলা চিকিৎসককে। আরজিকর কাণ্ডে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের, ধৃত সঞ্জয়কে আগে থেকেই চিনতেন মহিলা চিকিৎসক। ঘটনার দিন আরজিকরে ডিউটি ছিল না সঞ্জয়ের, খবর পুলিশ সূত্রে। ধর্ষণ এবং নৃশংস খুনের পর এবার কিন্তু আরও একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে যে আরজিকর কাণ্ডে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের যে খুনের পর ধর্ষণ করা হয়েছে মহিলা চিকিৎসককে, ধৃত সঞ্জয়কে চিনতেন না, চিনতেন আগে থেকেই ধৃত সঞ্জয়কে চিনতেন মহিলা চিকিৎসক। ঘটনার দিন আরজিকরে কোনো ডিউটি ছিল না সঞ্জয়ের, খবর পুলিশ সূত্রে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ অজয় কুমার গুপ্ত। অজয়বাবু, স্বাগত জানাবো নিউজ টাইমের পর্দায়। একার পক্ষে এত বড় নারকীয় ঘটনা ঘটানো কি সম্ভব, কি বলবেন? আরেকবার বলবেন প্রশ্নটা। আরজি করে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল একার পক্ষে, অর্থাৎ সঞ্জয় রায়ের একার পক্ষে কি এত বড় নারকীয় ঘটনা ঘটানো সম্ভব? না, শুনেছি পোস্টমর্টম রিপোর্টে ওকে দু রকম ভাবে সাধুরোধ করে কোরা হয়েছে নাকি, এরকম একটা খবর আমাকে দিয়েছে একজনা। হ্যাঁ, তাই সে দু রকম ভাবে সাধুরোধ একজনার ভাবকে করা সম্ভব না, অন্তত আরেকজন লোক থাকা দরকার আর কি, মিনিমাম একজন আরো ওকে থাকতে পারে, কিন্তু দুজন তো মিনিমাম লাগবে। বেশ, ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ অজয়বাবু। যেমনটা উনি বলছেন যে একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এত বড় ঘটনা ঘটানো, কারণ সেই মহিলা অর্থাৎ সেই তরুণী মহিলা চিকিৎসক, তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, 11টির বেশি আঘাতের চিহ্ন মিলেছে তার দেহ থেকে। তাহলে এত বড় ঘটনা কি সঞ্জয় রায় একাই ঘটালেন, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। এবং আজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় আন্দোলনকারী মেডিকেল পড়ুয়া চিকিৎসকদের একাংশ এই প্রশ্ন তুলেছেন, তরুণী চিকিৎসকের মৃতদেহে যে ধরনের আঘাতের চিহ্ন এবং যত সংখ্যক আঘাতের চিহ্ন মিলেছে তা কি একজনের পক্ষে করা সম্ভব, এই প্রশ্ন তুলেছেন একাধিক রাজনৈতিক নেতারাও। কিন্তু 11টির বেশি আঘাত, যেমন চোখ মুখ থেকে রক্তপাতের প্রমাণ মিলেছে, আঘাতের চিহ্ন মিলেছে বাঁ পায়ে, পেটে, হাতে, ঘাড় সহ আরও একাধিক জায়গায়, 11টিরও বেশি জায়গায় এই আঘাতের চিহ্ন মিলেছে। তাহলে একাধিক এই আঘাতের চিহ্ন কি, একাধিক আঘাতের চিহ্ন যখন মিলেছে তাহলে একার পক্ষেই কি ঘটালো সঞ্জয় রায়, এই প্রশ্ন থাকছে। খুনের পর ধর্ষণ করা হয়েছে মহিলা চিকিৎসককে, আরজিকর কাণ্ডে প্রাথমিক অনুমান পুলিশের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই কিন্তু ধর্ষণ করা হয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার ডিউটি ছিল না সঞ্জয়ের, নির্যাতিতাকে চিনতেন ধৃত সঞ্জয়। বিস্তারিতভাবে জানবো, ফোনে রয়েছে মৌমিতা মিত্র। মৌমিতা, বৃহস্পতিবার সঞ্জয়ের ডিউটি ছিল না, তবে আগে থেকেই নির্যাতিতাকে চিনতেন ধৃত সঞ্জয়, কি জানতে পারছো? একেবারেই তাই। দেখো, তদন্তকারী আধিকারিকরা যে তথ্য তাদের কাছে উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে এই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, ওই দিন তাকে কোনো রকম ডিউটি দেওয়া হয়নি, এই এমনটাই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং সেই তথ্যই পুলিশ সূত্রে জানা গিয়েছে। তার পাশাপাশি পুলিশের একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এই ধৃত সঞ্জয় এবং সেই সংগঠনের হয়েই বিভিন্ন সেবামূলক কাজ করতেন তিনি, এবং যেই সূত্রে আরজিকর মেডিকেল কলেজের রোগীদের খোঁজখবর নেওয়ার দায়িত্ব ছিল তার ওপর, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং সেই সেই কারণেই হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল বা মাঝে মধ্যে তিনি হাসপাতালে যাতায়াত করতেন।
এবং একই সঙ্গে তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পেরেছেন যে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে প্রথমেই মহিলা চিকিৎসককে আগে খুন করা হয়, অর্থাৎ শ্বাসরোধ করে তাকে খুন করা হয় এবং তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে বলে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এবং তিনি যে মহিলা চিকিৎসকের যে মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করার পরেই তাকে ধর্ষণ করা হয়, কারণ যে ধরনের এক্সটার্নাল ইঞ্জুরি পাওয়া গিয়েছে মহিলা চিকিৎসকের দেহ থেকে সেখান থেকে এটা স্পষ্ট যে যদি তিনি ঘুমন্ত অবস্থাতেও থাকেন তাহলেও তাকে যদি এই নারকীয় অত্যাচার তার সঙ্গে করা হয় সেক্ষেত্রে কোথাও গিয়ে তিনি বাধা দান করার চেষ্টা করতেন বা তিনি চিৎকার করতেন এবং সেটা কোথাও গিয়ে কারোর নজরে আসতো, এবং সেই কারণে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগে তাকে খুন করা হয় এবং তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে। তোমাকে দেখো জানি রাখি আজগর মেডিকেল কলেজ এবং হাসপাতালে আজকে সকাল থেকে যে ছবিটা উঠে আসছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই বাড়ানো হয়েছে, এমার্জেন্সি বিল্ডিং এর সামনের যে গেট অর্থাৎ 2 নম্বর গেটের বাইরে দেখা যাচ্ছে যে একাধিক পুলিশ আধিকারিক তাদেরকে মোতায়েন করা হয়েছে, উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন এবং এমার্জেন্সি বিভাগের সামনের যে অংশ পুরো জায়গাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। এবং প্রসঙ্গত তোমাকে এও জানিয়ে রাখি এই ঘটনার পরে যেটা নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যারা সিভিক ভলান্টিয়ার বিভিন্ন হাসপাতালে যারা কাজ করবেন তাদেরকে যথাযথ আইডি কার্ড গলায় ঝুলিয়ে তাদেরকে ডিউটি করার একটা নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকেই এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে তারা ডিউটিরত অবস্থায় রয়েছেন। তার কারণ এই যে সিভিক ভলান্টিয়ার তিনি সেদিন রাতে ঢুকেছিলেন কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ওই দিনকে তার ডিউটি ছিল না, অর্থাৎ কোন সিভিক ভলান্টিয়ার বা যে কোনো ব্যক্তি কোনো কর্তব্যরত ব্যক্তি তিনি যদি ইউনিফর্ম পরে হাসপাতালে ঢোকেন অথচ তার সেই প্রেমাইসেসে কোনো ডিউটি নেই, এই বিষয়টা কোথাও গিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি করছে বা কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি করছে। সে কারণেই যেটা হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে তো স্বাস্থ্য ভবনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে যারা সিভিক ভলান্টিয়ার বিভিন্ন হাসপাতালে যারা ডিউটি করবেন তাদেরকে নির্দিষ্ট আইডি কার্ড গলায় ঝুলিয়ে তাদেরকে ডিউটি করতে হবে। এবং একই সঙ্গে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেখানে শিশুদের অভাব রয়েছে বলে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে পড়ুয়ালা জুনিয়র ডাক্তাররা এবং নার্সিং পড়ুয়ালা তারা অভিযোগ করছেন, সেই সমস্ত বেশ কয়েকটি জায়গা চিহ্নিতকরণ করার কথা ভাবা হয়েছে, সেই জায়গাগুলো চিহ্নিত করে যাতে সেখানে শিশুদের সংখ্যা বাড়ানো যায় সেই বিষয়টা খতিয়ে দেখছেন বা সেই বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে হাসপাতাল সূত্রে এমনটাই খবর। এবং গতকাল পর্যন্ত যে পরিস্থিতি ছিল যে একেবারে কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, আজকে সেই পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি না হলেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পিজিটি ডাক্তার বা জুনিয়র ডাক্তার তারা ইতিমধ্যেই একটা অনশনের প্রস্তুতি শুরু করেছেন, তারা তাদের মতো করে প্ল্যাকার্ড লেখা বা তাদের মতো করে প্রতিবাদ জানানোর একটা প্রস্তুতি তৈরি করেছেন। এবং কামদুলির যে প্রতিবাদী দুই মুখ বলা যেতে পারে কুম্বা কয়াল এবং মৌসুমী কয়াল তাদেরকেও আমরা দেখলাম কিছুক্ষণ আগে তারা এসেছিলেন হাসপাতাল চত্বরে এবং তারা যারা বলছেন নির্যাতিতার পরিবারের সঙ্গে তারা কথা বলবেন এবং এই গোটা ঘটনায় কোথাও গিয়ে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বা এর মধ্যে যে কামদুনির ক্ষেত্রে যে আমরা যে ঘটনা দেখেছি তার যাতে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টা তারা উল্লেখ করেন। তারা এখনো পর্যন্ত হাসপাতাল চত্বরেই রয়েছেন, তারা কথা বলবেন হাসপাতাল কর্তৃপক্ষ যদি তাদের সঙ্গে কথা বলতে রাজি হন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন বলেও তারা জানিয়েছেন। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এমার্জেন্সি বিভাগের সামনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং সঞ্জয় রায়ের যে প্রসঙ্গ যেটা দিয়ে আমি শুরু করলাম সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য কিন্তু এখানে উঠে আসছে, ইতিমধ্যেই তার বেশ কিছু পার্সোনাল বিলঙ্গিংস সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, তার জামা বারমুডা জুতো এগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার ডিএনএ এর নমুনাও পরীক্ষা করে দেখা হবে। তার কারণ যখন এই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় আমরা দেখেছিলাম যে বিছানার পাশ থেকে বেশ চুলের কিছু অংশ পাওয়া গিয়েছিল, সেই চুলের নমুনার সঙ্গে এই মহিলা এই যে যিনি ধৃত সঞ্জয় রায় তার কোথাও গিয়ে ডিএনএ একটা ম্যাচ করানোর পরিকল্পনা রয়েছে। তদন্তকারী আধিকারিকদের ডিএনএ নমুনা পরীক্ষা করা হবে এবং আরো একটা বিষয় যিনি তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে যে একজনের পক্ষে এতটা নারকীয় অত্যাচার এতটা প্রাসবিক অত্যাচার করা কি আদৌ সম্ভব, সেক্ষেত্রে কি অন্য কেউ যুক্ত রয়েছেন সে বিষয়টা তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। এবং আরো একটা তথ্য তোমাকে দিয়ে রাখি, দুজন চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী যারা ঘটনার দিন যারা দায়িত্বে ছিলেন নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে তারা ডিউটিরত অবস্থায় থাকাকালীন নিরাপত্তা নিয়ে একটা বড়সড় ফাঁস দেখা গিয়েছিল বা তাদের কোথাও গিয়ে তাদের কর্তব্যে গাফিলতির একটা অভিযোগ উঠে আসে, সেই কারণে এই দুই চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী যারা ওই ঘটনার দিন রাতে বলা যেতে পারে দায়িত্বে ছিলেন তাদেরকেও
সাসপেন্ড করা হয়েছে এবং আরো একটা নির্দেশিকা জারি করা হয়েছে। বিভিন্ন যে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি গুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তাদের আন্ডারে যে সমস্ত নিরাপত্তা কর্মীরা কাজ করেন তাদের আধার কার্ড, তাদের ডিটেলস, তাদের বাড়ির অ্যাড্রেস, সমস্ত কিছু তথ্য যাতে সেই সিকিউরিটি এজেন্সির কাছে থাকে সেই বিষয়টাও নিশ্চিত করতে কিন্তু বলা হচ্ছে। বেশ, ধন্যবাদ মৌমিতা। আজিকর মেডিকেল কলেজের ঘটনার জের হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ইমার্জেন্সি বিভাগ চত্বর, পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশ মহিলা নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলা নিরাপত্তায় জোর দিতে চিহ্নিত করতে হবে অপরাধপ্রবণ এলাকা, ওই এলাকায় কী ধরনের ওই এলাকায় কী ধরনের ব্যবস্থা করতে হবে সবটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।